বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে নরেন্দ্র মোদীকে ফোন করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোন আলাপ হয় নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুসের এক্স হয়ান্ডেলে পোস্ট করে এই কথা জানিয়েছেন খোদ ভারতের প্রধানমন্ত্রী গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ এই প্রগতিশীল বাংলাদেশের জন্য ভারত সহযোগিতা করবে বলে জানিয়েছেন মোদী ভারতের তম স্বাধীনতা দিবসে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের চলমান ঘটনাবলী নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মোদী